আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ক্লিক করেছেন তো আজকেও আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে সৌদি আরবের যে কোভিড নাইন্টিন ড্যাশবোর্ড রয়েছে সেই বিষয়টি নিয়ে পুরো আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের নতুন করে আক্রান্তের সংখ্যা আজকে একটু ভিন্নভাবে আপনাদেরকে আপডেটটি জানাবো তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ কেসেস মানে আজকে নতুন করে যারা আক্রান্ত হয়েছে ষোলোশো চৌচল্লিশ জন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকভার কেস আজকে একদিনে সুস্থ হয়েছে পঁয়ত্রিশশো একত্রিশ জন আপনারা জানেন যে আজকে কিন্তু আঠাইশ মে এবং আজকের একদিনে কিন্তু ১৬ জন মারা যাওয়ার সংখ্যা তো এরপরে আমি আজকে এটা কিন্তু সাতাইশে মেয়ের আপডেটটি ছিল যেটি আজকের একদিনের আপডেট মানে আজ আঠাইশ মে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল কনফার্ম কেস মানে এই যে যেমনটা আমি বলছিলাম যে ষোলোশো চৌচল্লিশ জন আজকের নতুন করে আক্রান্ত হয়েছে তাদেরকে ইনক্লুড করেই কিন্তু এই আশি হাজার একশো পঁচাশি জনের একটা তালিকা দেখানো হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল রিকভার কেস যেমনটা আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে পঁয়ত্রিশশো একত্রিশ জন কিন্তু আজকের আঠাইশ মে একদিনে সুস্থ হয়েছে সেই পঁয়ত্রিশশো একত্রিশ জনকে ইনক্লুড করেই কিন্তু এই চুয়ান্ন হাজার পাঁচশো তেপ্পান্ন জনের একটা তালিকা দেখানো হয়েছে এবং অ্যাক্টিভেট কেস যদি আমি বলি যারা বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হসপিটালগুলোতে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে পঁচিশ হাজার একশো একানব্বই জন যেটা আপনারা স্কিনে এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন এবং সর্বমোট যে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা আজকে আঠাইশ মে পর্যন্ত চারশো একচল্লিশ জন যেমনটা আমি একটু আগেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আজকের এই যে ষোলো জন মারা গিয়েছে তাদেরকে নিয়েই কিন্তু এই চারশো জনের তালিকা তো এরপরে আমি প্রতিদিনই কিন্তু আপনাদেরকে সৌদি আরবের যে সিটি রয়েছে সেই সিটিগুলোতে কোন সিটিতে কতজন আক্রান্ত হয়েছে সেটি কিন্তু জানাই তো তার আগে বলে নিচ্ছি আপনারা যারা এই প্রবাস চ্যানেল আমার সাথে আজকে ভিডিওতে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন এবং অলরেডি যারা এই প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মদিনায় জন হুবুফে একানব্বই জন দাম্মামে একশো একজন মক্কায় একশো আটচল্লিশ জন জেদ্দায় তিনশো ষাট জন এবং আল রিয়াত সৌদি আরবের যে ক্যাপিটাল সিটি রয়েছে সেখানে হচ্ছে ছয়শো জন এরপরে আলজুবাইল সেখানে সতেরো জন মুবারাস সেখানে সতেরো জন হাইলে বিশ জন তায়েফে বাইশ জন দাহারানে পঁচিশ জন আলখোবার সেখানে ফোরটি সিক্স মানে ছিচল্লিশ জন এরপরে আল সারাফ সেখানে আটজন রাস্তানুরায় নুরায় আটজন বাকিকে তেরো জন কাতিফে তেরো জন খালিসে পনেরো জন তাবুকে ষোলো জন বেইসে তিনজন আল খারাস সেখানে চারজন খামিস মুর্শেদে চারজন বুরাইদায় চারজন নাজরানে পাঁচজন এবং আল জাফর সেখানে ও পাঁচজন আল খাবজি সেখানে দুইজন আল নামিস সেখানে দুইজন আল মাদাহ সেখানে দুইজন আল কুয়েত সেখানে দুইজন ইয়ানবুতে দুইজন আল আইস সেখানে হচ্ছে দুইজন এবং কোয়ান আল জাওয়া সেখানে হচ্ছে একজন আল রাস সেখানে একজন কাইবার সেখানে একজন আরারে দুইজন জিজানে দুইজন সাফুয়ায় দুইজন আভা একজন রাইয়া রিনহা সেখানে হচ্ছে একজন আলহাদা সেখানে একজন আল কানফুদা সেখানে হচ্ছে একজন আল মোদালাফ সেখানে হচ্ছে একজন উনজায় হচ্ছে একজন এবং আলতাওয়াল সেখানে হচ্ছে একজন আল গালজাহ সেখানে হচ্ছে একজন হাফার আল বাতিনে একজন আল নারিয়া সেখানে হচ্ছে একজন আহাত রাফিদা সেখানে হচ্ছে একজন আলমাজদারাহ সেখানে হচ্ছে একজন এবং আলমাজমাহ সেখানে হচ্ছে একজন আল দিলম সেখানে একজন শহরায় একজন সাবায়া একজন এবং ফায়লা সেখানে হচ্ছে একজন তো এই ছিল আজকের ষোলোশো চৌচল্লিশ জনের তালিকা যারা আজকের একদিনে নতুন করে সৌদিতে আক্রান্ত হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আজকে আঠাইশ মে সৌদিতে করোনা ভাইরাসের আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তথ্যটি যদি বল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ